হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক ABTA টেস্ট পেপার থেকে সংস্কৃত ব্যাকরণের সমাস নিয়ে আলোচনা করব, যে সমাসগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে প্রশ্নগুলি আলোচনা করব সেগুলি পরীক্ষা আসবেই। এই সমাসগুলি দেখিয়ে দিচ্ছি, এগুলি বাড়িতে নিয়মিত প্র্যাকটিস করলে বা মুখস্থ করলে পরীক্ষায় চলে আসবে, এগুলি মনোযোগ দিয়ে পড়তে হবে। এগুলি হচ্ছে টেস্ট পেপারে বেশি রয়েছে, আর কত সালে কোন কোন প্রশ্নগুলো এসেছিল সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে 2015 সালে উচ্চ মাধ্যমিক 2015 সালে এসেছে, শুধু প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি এখানে আর তার উত্তরগুলি। তারপর 2016 সালে এই প্রশ্নগুলো এসেছিল, তিনটি প্রশ্ন, তার মধ্যে দুটি পরীক্ষায় লিখতে হবে, আর যেগুলো দিচ্ছে এগুলোর মধ্যে কমন পেয়ে যাবে। তারপরে এগুলো এসেছিল উচ্চ মাধ্যমিক 2017 এই প্রশ্নগুলি, তারপর দেখে দিচ্ছি যে 2018 সালে এই প্রশ্নগুলি দেখলেই কিন্তু দুটি কমন পেয়ে যাবে, হুবহু দুটি কমন আসবেই। বেশি করে হচ্ছে 2015, 2016, 2017, 2018, 2019 এই প্রশ্নগুলি বেশি করে দেখতে হবে। তারপর দেখিয়ে দিচ্ছি 2019 উচ্চ মাধ্যমিক 2019 এই 19 সালের প্রশ্নগুলির মধ্যে এসেছে, দেখে দিচ্ছি এখানে 2019 চক্রপাণি এই প্রশ্নটি এসেছে। চক্রপাণি 2019 সালে অর্থাৎ 16 সালে যে প্রশ্নটি এসেছিল 2016 সালে, সেই প্রশ্নটি এসেছিল 2019 সালে, এই যে 2019 সালে এসেছে। তারপরে যে এই প্রশ্নটি এখানে দেখে দিচ্ছি, অর্থাৎ 2019 সালে যে এই প্রশ্নটি এসেছিল 2016 সালে, আবার 19 সালে এসেছে, দেখে দিচ্ছি আরেকবার। 19 সালে এই প্রশ্নটি 2016 সালে এসেছে। এই প্রশ্নগুলি মনোযোগ দিয়ে পড়তে হবে। ভিডিওটি যদি ভালো লাগে বা তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটি প্রেস করে দাও। সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।